হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি দুর্দান্ত আর চমৎকার ঘরোয়া রেমেডি, যেটিকে শুধুমাত্র একবার ব্যবহার করলে আপনি দেখতে পাবেন আপনার মুখ এত ধবধবে, উজ্জ্বল, ফর্সা আর গ্লোয়িং হয়ে গেছে, যা দেখে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, এই দুর্দান্ত স্কিন হোয়াইটেনিং মাস্কটি আপনার ত্বককে শুধু ফর্সা করবে না, বরং এটি ত্বক ফর্সা করার সাথে সাথে ত্বকের দাগছুপ এবং রোদে পোড়া দাগকে দূর করে দিবে, আর ত্বককে করে তুলবে দুর্দান্তভাবে উজ্জ্বল, ফর্সা এবং কাচের মতো পরিষ্কার। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখার পর প্লিজ ভিডিওটিতে লাইক দিবেন। ভিডিওতে যত বেশি লাইক, কমেন্ট ও শেয়ার হয়, আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই। মাস্কটি বানানোর জন্য প্রথমে একটি পরিষ্কার বাটিতে 2 চামচ চালের গুঁড়া নিতে হবে। চালের মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের ত্বকের এজিং প্রসেস স্লো করে দেয়, যার ফলে ত্বক থেকে প্রায় 10 বছর পর্যন্ত বয়সের ছাপ কমে যায় আর ত্বক উজ্জ্বল, টানটান, মসৃণ হয়। চালের গুঁড়ার সাথে অ্যাড করব 1 চামচ আলুর পেস্ট। আলুর মধ্যে ত্বকের দাগছুপ দূর করার গুণাগুণ পাওয়া যায়। তাছাড়া আলু আমাদের ত্বকের রঙকেও উজ্জ্বল করতে সাহায্য করে। 1 চামচ টক দই। এবার এদেরকে খুব ভালোভাবে মিশিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব। উপাদানগুলো মিশে নরম পেস্ট তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এখন স্কিন ফেয়ারনেস মাস্কটি পুরোপুরিভাবে তৈরি। মাস্কটি ব্যবহার করার আগে জল দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। এরপর স্কিন ফেয়ারনেস মাস্কটি ব্রাশের সাহায্যে চেহারায় এইভাবে অ্যাপ্লাই করুন। যদি আপনি আপনার ত্বককে দাগছুপহীন, ফর্সা ও উজ্জ্বল রাখতে চান, তাহলে এই মাস্কটি সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন। এতে আপনার ত্বকের উজ্জ্বলতা সবসময় বজায় থাকবে। এটি মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়ার জন্য 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। 20 মিনিট পর মাস্কটি ত্বকে শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। আপনারা এটি অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করে দেখবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নতুন ভিডিওতে আবারও দেখা হবার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।